গোলক ধামে জীবের বিচল কলিযুগে ভগবানের প্রাণ ভক্ত মহামণি দেবশ্রী নারদ আজ মন আনন্দে নৃত্য করতে করতে এগিয়ে চলেছেন দ্বারকা রাজপ্রাসাদের দিকে। জয় জয় গুর হরিবল 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 হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নারায়ণ নারায়ণ নাগো ঠাকুর হে গোবিন্দ আমার প্রণাম করি তব শ্রী চরণে ওগো ঠাকুর হে গোবিন্দ আমার আজ আমি মনে অনেক বড় আশা নিয়ে এসেছি প্রভু এই স্বর্গপুরের গোলোক বৈকুণ্ঠ ধামে। আজ তুমি আমাকে যুগল চরণ দর্শন দেবে প্রভু, আজ তুমি আমার মনের বাসনাকে পরিণত করবে। মঞ্চনার তালে তালে মধুর সুরে গোবিন্দের বন্দনার গীত গাইতে গাইতে আমি ঠাকুরকে স্মরণ করব। দেখি তো আমাকে দর্শন না দিয়ে কি করে থাকতে পারে ওই স্বর্গপুরের গোলোক বৈকুণ্ঠ ধামে। এই তো এই তো আমার বীণা বাজে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ভক্তের অধীনে ভগবান আর ভক্তের এটাকে সারা দিতে এগিয়ে চলেছে। হরে রাম 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 হরে হরে
হরে হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঠাকুর ঠাকুর হে গোবিন্দ আমার প্রণাম করি তব শ্রী চরণে আজ আমি কি শুনতে পারছি প্রভু আজ তুমি একা কি না তরুণ চিন্তার বোঝা মাথায় নিয়ে এই স্বর্গপুরে গোলোক বৈকুণ্ঠ ধামে আলোক অন্ধকার করে দিয়ে কোথায় চলেছ প্রভু নারদ হ্যাঁ আজ তুমি ঠিকই বলেছ নারদ আজ আমি একা কি না তরুণ চিন্তার বোঝা মাথায় নিয়ে এই স্বর্গপুরীর গোলোক বৈকুণ্ঠ ধামে আলোক অন্ধকার করে দিয়ে চলেছি মর্ত ধামে ভক্তকে দর্শন করিতে নারদ নারায়ণ নারায়ণ ঠাকুর হে গোবিন্দ আজ আমি কি শুনতে পাচ্ছি প্রভু আজ তুমি একা কি না তরুণ চিন্তার বোঝা মাথায় নিয়ে এই স্বর্গপুরে গোলোক বৈকুণ্ঠ ধামে আলোক অন্ধকার করে দিয়ে চলেছ মর্ত ধামে ভক্তকে দর্শন করিতে মর্ত ধামে যে রোগ শোক যারা মৃত্যুতে বোঝে সেখানে আবার তোমার ভক্ত রয়েছে নাকি প্রভু নারদ হ্যাঁ মর্তধামে রয়েছে আমারই কত ভক্ত যাবি যাবি তুমি আমার সঙ্গে মর্তধামে ভক্তকে দর্শন করিতি ও নারদ আজ মর্তধামে আমার ভক্তরা একে একে চোখের চলে ধুলাই কত গোড়া ঘুরে যাচ্ছে নারদ বলুন বলুন নারদ যাবে যাবে তুমি আমার সঙ্গে মর্ত ধামে কিন্তু না যাবো না কেন যাব ওগো ঠাকুর হে গোবিন্দ আমার মর্ত ধামে গেলে যে আমাকে ক্ষুদায় বড় কষ্ট পেতে হবে প্রভু আমি যে ক্ষুদার জ্বালা সহ্য করিতে পারি না প্রভু নারদ ও নারদ আমার সঙ্গে মর্ত ধামে গেলি তোমাকে যে ক্ষুদায় কষ্ট পেতে হবে না নারদ যখন যে সময় যাহা কিছু চাইবে আমি তাহাই দেব নারদ বলুন বলো নারদ যাবে যাবে তুমি আমার সঙ্গে মর্ত ধামে যাবো না কৃষ্ণ কেন যাব কিন্তু তার আগে আমি যে তোমার কাছে কিছু জানতে চাই প্রভু নারদ বলো এমন কি জানতে চাও আজ তুমি আমার কাছে যাহা কিছু জানতে চাইবে একে একে তাহি জানিয়ে দেব বলো নারদ বলো এমন কি জানতে চাও হে গোবিন্দ আমার তবে বেশ আজ আমি তোমার কাছে এমনকি জানতে চাইছি প্রভু তবে শুনো শুনো প্রভু
আছি। আমি যে ভক্তের অধীন ভগবান, আজ তোর চোখের অশ্রু দেখে আমার বুক ফেটে যায়। এমন কি জানতে চাও হে গোবিন্দ আমার? আজ আমি এমনকি জানতে চাইছি, তবে শুনো প্রভু, সত্য ত্রেতা তাপর কলি এই হচ্ছে চার যুগ। সপ্ত যুগে ছিল ধ্যান ধারণা, ত্রেতা আজকে ছিল যাগ যজ্ঞ, আর তাপর যুগে কৃষ্ণকে অর্চন করে বিরাজ করেছ মর্ত ধামে। আগত কলিযুগ, এই কলিযুগের পাপি তাপিরাও কিভাবে মুক্তি পাবে প্রভু? আজ তুমি ঠিকই বলেছ দারু, হ্যাঁ সত্য ত্রেতা তাপর কলি এই হচ্ছে চার যুগ। এই চার যুগে এক এক যুগে এক এক রূপে বিরাজ করেছি মর্ত ধামে। সপ্ত যুগে ছিল ধ্যান ধারণা, ত্রেতা যুগে জাগ যজ্ঞ, আর তাপর যুগে কৃষ্ণকে অর্চন করে বিরাজ করেছি আমি মর্ত ধামে। আগত কলিযুগ, এই কলিযুগের অল্প আয়ু, তাই কলিযুগের পাপি তাপিরাও যখন পাপে পরিপূর্ণ হবে, যখন পাপে পরিপূর্ণ হবে, তাই এই কলিযুগে পাপি তাপিদের উদ্ধারের লাগি নিয়ে এসেছি কৃষ্ণ নামের প্রেমা ভাব। আর এই কৃষ্ণ নামের মধ্যেই আমি বিরাজ করি নারদ, কৃষ্ণ নামের মধ্যেই আমি বিরাজ করি। আরে নারদ তবে শোন, এই ভেসে গেলে যে চলবে না, তুমি হবে পঞ্চম বৎসরের বালক ব্রাহ্মণের বেশ, আমি ধারণ করবো ষাট বছরের বৃদ্ধ ব্রাহ্মণের বেশ, ধারণ করে ছুটে যাব মর্ত ধামে ভক্তকে দর্শন করিতে। নারায়ণ 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 ঠাকুর, হে গোবিন্দ আমার, অপার মহিমা তোমার, অপরিসীম তোমার নীলা খেলা, আব জেস্ক নীলা প্রভু, আব জেস্ক নীলা। আরে নারদ তবে আর বেশি বিলম্ব নাহি, এই কলিযুগে যে যেমন কর্ম করবে কর্মগুলি তার ফল পাবে। এই কলিযুগে গোলোক ধামে আমি জীবের বিচারই করবো নারদ, তবে শোন আর বেশি বিলম্ব নহে, আজ আমরা মন আনন্দে নিত্য করিতে করিতে ছুটি যাব গোলোক ধামে। জয় জনি দেই গরে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে।
Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Dar param bhakto মহামণি দেবশ্রী নারদকে সঙ্গে নিয়ে চলেছে মর্তধামে ভক্তকে পরীক্ষা করিতে। অন্যদিকে এই কাশীনাথপুর রাজ্যে কাশীরাজের একমাত্র প্রহরী আজকে মন আনন্দে নৃত্য করে দিতে এগিয়ে চলেছে মিস্টার পটল। Krishna Krishna Hare 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 আমাকে দেখে আপনারা যে বড্ড হাসাহাসি শুরু করেছ, হরে রাম হরে রাম, এইভাবে রাম হাসাহাসি করলে আমি যে ভীষণ লজ্জা পাবে, মায়েরি একেবারে হাসাহাসি করবেন না। আরে ও মাসি পিসিরা, ও আমার বাবা কাকারা, ও আমার ছোট ছোট ভাই বোনেরা, আপনারা ভালো আছেন তো? ভালো থেকো, সুখে থেকো, ওরে বাবা রে। আমি যে একটা মস্ত বড় ভুল করে ফেলেছি রে বাবা, ও দিদা আমি কি ভুল করেছি গো আপনি বলতে পারবেন? না 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 না, আপনারা কেউ বলতে পারবেন না। তবে কি ভুল করেছি গো, এত বড় নাম যোগ অনুষ্ঠানে তোর নাম না জানিয়ে একেবারে সরসর করে ঢুকে পড়েছি, তাই তো বলি মিস্টার পটল আমার নাম, সবাইকে জানাই প্রণাম।
মাসি পিসিরা মনে মনে ভাবছি এত সুন্দর প্রণামটা আমাদের দেবে কি না, দেবগো আপনাদেরকেও দেব, কেমন রেডি? ওয়ান টু থ্রি ওরে বাবা রে, এদিককার মাসি পিসিরা হয়তো মনে মনে ভাবছে এত সুন্দর প্রণামটা সবাইকে দিচ্ছি আমাদেরকে দেবে কি না, দেব গো দেব দেব আপনাদেরকে দেব। ও দাদা আপনাকে সুন্দর করে প্রণামটা দেব গো, রেডি ওরে বাবা রে, তবে যাকে আরে ও ভক্তবৃন্দ গো, যদি আমার কোনো ভক্তটি হয়ে থাকে আপনাদের সন্তান মনে করে আমার ত্রুটি মার্জনা করিবে, কেমন কৃষ্ণ? ওরে বাবা রে, চলছে দাদারে কলিযুগ, কৃষ্ণ কৃষ্ণ এই কলিকালে সব জায়গায় খালি কাঁটা লাগায় আর কাঁটা লাগা, এখানেও কাঁটা লাগা ওখানেও কাঁটা লাগা, আমার এই জামাতেও কাঁটা লাগা আমার প্যান্টেও কাঁটা লাগা আমার এই মাথায় টুপিতেও কাঁটা লাগা আর বাদ্যযন্ত্রেও কাঁটা লাগা, সব জায়গায় খালি কাঁটা লাগায় আর কাঁটা লাগা, ওরে বাবা রে। তবে যাকে তবে আর বেশি বিলম্ব নাই, তবে আজ আমি একটি কথা বলব আপনারা শুনে নেন তো, তবে কি কথা গো, এত বড় নাম যোগ অনুষ্ঠানে না সুন্দর করে একখানা গান গাইব, আর এই গানের তালে তালে কোমর তলিয়ে বেশ করে নৃত্য করব, কেমন? তবে কোন গানটা গাইব গো, নেপালি ভোজপুরি হিন্দি না ভাবাইয়া বললগীতি লোকগীতি ইত্যাদি ইত্যাদি? আরে ও মাসি পিসিরা, আপনারা যে গানটা গাইতে বলবেন আমি কিন্তু সে গানটাই গাইব, কোন গানটা গাইলে আপনারা খুশি হবে, কোনটা গানটা গাইব গো? ওরে বাবা রে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এদিককার মাসি পিসিরা কেউ যে কিছু বলছে না, গাইব কি গাইব না, ও দাদুরা হরে হরে, আপনারা বলেন তো কোন গানটা গাইলে আপনারা খুশি হবেন? ওরে বাবা রে, আমার এক দাদু বলেছে হিন্দি গানটা গাইতে, তবে যাকে আমার দাদুর মনে আনন্দ দিতে আজ আমি হিন্দি গানটাই গাইব, কেমন? ও দাদা দাও শুরু করো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে 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 গোবিন্দ, প্রণাম করি তব শ্রী চরণে। আমি তোমার কাছে কিচ্ছু চাই না, আমি তোহার ভরে প্রার্থনা করি যেন আমার এই সুবিশাল রাজ্যের বজন সুখে শান্তিতে বসবাস করে। ওগো ঠাকুর, হে গোবিন্দ মোর, প্রজাদের সুখেই আমার সুখ, প্রজাদের শান্তিতেই আমার শান্তি। এই তো আমি প্রজাদের মুখে যদি আজ আমি হাসি ফোটাতে পারি, তবেই যে আমার এই রাজবাসদ উজ্জ্বল হয়ে উঠবে। এই তো একে একে মহোদিন কেটে গেল, আমার এই কাশীনাথপুরের বজারাও কিভাবে বসবাস করেছে, সুখে আছে কি না আজ আমি এখনো জানতে পারি না। হেছে আমার একমাত্র মহামানসেনাপতি, দেখি দেখি তাকে একবার স্মরণ করে, তার কণ্ঠে থেকে এই শুনতে হবে আমার রাজ্যের বজারা কি অবস্থায় রয়েছে। কথাই কথায় রে মহামান সেনাপতি জয়ন্ত সে, প্রণাম তব শ্রী চরণে। অসময়া বেলায় স্মরণ করেছো মরে কিসের কারণে, আদেশ করে মরে আজ্ঞা পালন করিব আপনারে। আমি শুধু তোমার কণ্ঠে জানতে চাই আমার এই কাশীনাথপুর রাজ্যের অতিথি পর্যায়ে কিভাবে বসবাস করে রয়েছি, সুখী আছি না অশান্তিতে রয়েছি। মহারাজ, হে 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 মহারাজ, এতে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। হে আপনার এই সুবিশাল কাশীনাথপুর পদের রাজ্যে, পদের শহরে নগরে গ্রামে গঞ্জে আমি তন্ন তন্ন করে দেখেছি। হে আপনার এই রাজ্যের প্রজারা সুখে শান্তিতে বসবাস করেছি। এই না হলো আমার উপযুক্ত সেনাপতি জয়ন্ত সে। হে হরে মহামান সেনাপতি জয়ন্ত সে, তবে শোন, তোকে যে আমার আদেশ পালন করতে হবে। এই মুহূর্তে ছুটে যাবে তুমি আমার রাজ্যের মন্ত্রী শহরে নগরে গ্রামে গঞ্জে, যার ঘরে অন্ন নেই অন্ন করিবে যাও, যার ঘরে বস্ত্র নেই বস্ত্র করিবে যাও, যেখানে পানীয় জল নেই পানীয় জলের করিবে সুব্যবস্থা। আর যে মদ্যপান করিবে সেই মদ্যপান যেন আমার রাজ্যের কেউ না করি, তার সুব্যবস্থা করিবে। মহারাজ, হে হে মহারাজ, এনে উত্তম প্রস্তাব। হে আপনি আদেশ করেছেন মরি, আপনারই আদেশে আমি অক্ষরে অক্ষরে পালন করব। হে এই মুহূর্তে চলে যাব আমি আপনার রাজ্যের মন্ত্রী শহরে নগরে গ্রামে গঞ্জে, যার ঘরে অন্ন নেই অন্ন করে বলে উঠ, যার ঘরে বস্ত্র নেই বস্ত্র করে বলে উঠ, যেখানে পানীয় জল নেই পানীয় জলের করে বসু ব্যবস্থা। হে আর আপনার এই রাজ্যের প্রজারাও যদি মদ্যপান করে তাদেরকে আমার এই চাবুকে লাগাতে অতিথি পদকে ক্ষত বিক্ষত করে দেব, এই ক্ষত বিক্ষত করে ছড়িয়ে দেব তার দেহকে রক্ত, সেই রক্তে রাজবাসাদের মাটি হয়ে যাবে লাল।
মহারাজ এতে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। হরে মহামানসের অবদেই তবে আর বেশি বলম্ব নাই, আমি আদেশ করেছি যাও আমার এই আদেশ যেন অক্ষরে অক্ষরে পালন হয়, তবে আর বেশি বলম্ব নহে, যাও স্বীকৃতি আমার রাজ্যে প্রতি শহরে নাগরে গ্রামে গঞ্জে ছুটে যাও। এতে আপনি নিশ্চিন্তে থাকতে পারে। এই তো আমি দোহাত ভরে প্রার্থনা করি আমার এই রাজ্যের প্রতিনি বজাই যেন সুখে শান্তি দেবসবাস করে, বজাদের সুখেই আমার সুখ, অজাদের শান্তিতে আমার শান্তি, আজ যদি প্রতিটি বাজার মুখে আমি হাসি ফুটাতে পারি তবে যে আমার এই রাজবাসল উজ্জ্বল হয়ে উঠবে। এই তো আমার মহামানসের নবদিকে পাঠিয়েছি রাজ্যের প্রতিটি শহরে নগরে গ্রামে গঞ্জে, যার ঘরে অন্ন নেই অন্ন দান করিতে, যার ঘরে বস্ত্র নেই বস্ত্র দান করিতে, যেখানে পানীয় জল নেই পানীয় জলের সুব্যবস্থা করিতে, এইটা আমার এই আদেশ অক্ষরে অক্ষরে পালন করে কিনা তার সেই সুসম্পদের অপেক্ষায় রইব আমার এই রাজপ্রাসাদে। হরে কৃষ্ণ তাই তো মহামান সেনাপতি চৈত্য সে হরে 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 রাম হরে রাম সে পতিংসা উন্মাদ তাই তো পতিংসার আগুন দাও দাও করে এগিয়ে চলেছে। হরে কৃষ্ণ 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 মহামান সেনাপতি চৈত্য সে হরে আদেশ করেছে মরি রাজ্যের পত্রী শহরে নগরে গ্রামে গঞ্জি, যার ঘরে অন্ন নেই অন্ন দান করিতে, যার ঘরে বস্ত্র নেই বস্ত্র দান করিতে, যার ঘরে ঘরে পরিয়ে জল নেই পরিয়ে জলের সুব্যবস্থা করিতে, কিন্তু আমি তা কোনোদিন হাতে দেব না। এসে আমার বহুদিনের মনের বাসনা মনের আশা আকাঙ্ক্ষা যে করেই হোক ছলে বলে বলে কৌশলে এই কাশীনাথপুরের রাজপ্রাসাদ আমার এই হাতের মুঠোয়, যতক্ষণ এই রাজপ্রাসাদকে আমার হাতের মুঠোয় আনতে পারি ততক্ষণই আমার জীবনে শান্তি নেই। এই মহারাজ আমাকে এখনো চিনতে পারেনি, আমি যে কত পদে হিংসা উন্মা আমি রাজ্যের পথে নিয়ে ওর জোর কাছে জোর করে ঘর আবাই করবো, সে মহারাজার গণ আমাকে মহারাজার গড় পরিশোধ করবে না, চাবুকের আঘাতে ক্ষমা বিক্ষত করে দেবো, ছড়িয়ে দেবো দল দেহের রক্ত, সেই রক্ত রাজবাসীর মাটি হয়ে যাবে লাল লাল। এই তো পথেটি পচা ঝাঁপিয়ে পড়বে এই কাশীনাথপুর রাজপ্রাসাদের দিকে, সেই সুযোগে বিষধর কালের মতো মারব ছমল, সেই ছমলে মহাধর্মী এই কাশীরাজ বিশেষ জর্জরিত হয়ে পড়বে, আর সেই সুযোগে এই সুন্দর পবিত্র রাজপ্রাসাদকে রাহুর মতো গ্রাস করে ফেলবো। আমার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে, দিতে হবে আমার হৃদয়ে মাঝারি। কিন্তু তার আগে
দেশে আমার এক মনেরই বড় বাসনা, হ্যাঁ দেশে আমার এক নর্তকী, তাই তো সেই নর্তকীকে এই রাজপ্রাসাদে আজ আমি নৃত্য করব। যতক্ষণ নৃত্য না করিলে আমার মনে আনন্দ হবে না। এই যে আমার মনে আনন্দ পরিপূর্ণ করি দি, নৃত্য করিব রাজপ্রাসাদের মাঝখানে। কথাই কথাই রে প্রহরে, সেই আমার লক্ষ্য হীরা নটচিত্রকে নিয়ে লক্ষ হীরা নটচিত্রকে আদেশ করেছি নৃত্য করিবার তরি। হয় প্রহরে সেনাপতি মহাশয় দিয়ে এসেছি, আগে সেনাপতি মহাশয় আসময় বেলাই কেন বা সরণি করেছ মরি বেল আদেশ করে মরি আজ্ঞা পালন করিব আপনারই। আরে লক্ষ্য নটচিত্র, তুই তো জানিস তুই আমার সঙ্গে নৃত্য না করলে আমার যে মনে আনন্দ হয় আসে না, তাই তো আমার মনে অনেক জ্বালা যন্ত্রণা। সেই আমার মনের জ্বালা যন্ত্রণাকে পূর্ণ করিবার তরে স্মরণ করেছি আজ নৃত্য করিবার তরে। মধুর কণ্ঠে সুরে তুমি গান গাইবে, আর এই গানের তালে তালে কমর দলিয়ে নৃত্য করিবে, তবেই যে আমার মনের দুঃখ বেদনা পরিপূর্ণ হবে। বেশ আগে সেনাপতি মহাশয় আমার যে তাই কর্ম, নৃত্য করাই যে আমার কর্ম, তাই আজ আমি মনের আনন্দে আপনার সম্মুখে নৃত্য করিব। বেশ